আমাদের প্রথম ধারায় দেখা যাচ্ছে এখানে 9, 8, 6, 3। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো, প্রথমে যদি 9 আছে, এখান থেকে যদি তুমি 1 মাইনাস করো তাহলে কত হয়? 8। এবার তুমি 2 মাইনাস করো তাহলে হয় হলো 6। এবার তুমি 3 মাইনাস করো তাহলে হয় হলো 3। তাহলে তোমরা অলরেডি হয়তো বা বুঝে যাচ্ছ যে এখানে প্রতিবারই এক থেকে একটু বড় বা একটা একটা করে বেশি জিনিস বা বেশি নাম্বার মাইনাস করা হচ্ছে। তো প্রথমে 1 মাইনাস করা হলো, তারপরে 2 মাইনাস করা হলো, তারপরে 3 মাইনাস করা হলো, এরপরে অবশ্যই 4 মাইনাস করা হবে। তো 3 থেকে যদি তুমি 4 মাইনাস করো তাহলে কত দাঁড়ায়? 3 - 4 - 1। তার মানে 9, 8, 6, 3 এর পরেরটি হবে হলো -1। এবার দেখা যাক আরও একটি, এই সিরিজটাকে হয়তোবা তোমরা অনেকেই চিনো, এটি খুবই ফেমাস একটা সিরিজ। অনেকে হয়তোবা বলে যে পৃথিবীর সবথেকে ফেমাস বা পপুলার সিরিজটি হলো এটা। এটাকে বলা হয় হলো ফিবোনাচি সিরিজ বা ফিবোনাচি সিরিজ। এই সিরিজে যেটা হয়, প্রথম অঙ্ক দেখো 1, 1, রাইট? এই দুটো তুমি যদি যোগ করো কত পাও? 2। এবার 1 আর 2 যোগ করো কত পাও? 3। 2 আর 3 যোগ করো 5। 3 আর 5 যোগ করো 8। 5 আর 8 যোগ করো 13। তার মানে খেয়াল করো, প্রতিবার যেটা হচ্ছে তুমি আগের দুইটি অঙ্ককে যোগ করে তৃতীয় অঙ্কটি পাচ্ছ। 1, 1 যোগ করে 2, 2, 3 যোগ করে 5, 3, 5 যোগ করে 8, 5, 8 যোগ করে 13। তার মানে 8 আর 13 আমরা যোগ করলে কত পাই? 21। সো এই 21ই হবে হলো আমাদের অ্যান্সার। এই সিরিজটাকে বলা হয় হলো ফিবোনাচি সিরিজ বা ফিবোনাচিস সিরিজ। এবং এই সিরিজটাতে প্রতিটি অঙ্ক তার আগের অঙ্কের সাথে একটি রেশিও মেনটেন করে। এই রেশিওটাকে বলা হয় 5 বা 1.618। এই জিনিসটি তোমরা ইউটিউবে সার্চ করতে পারো বা আমাদের আরও কতগুলো ভিডিও দেখতে পারো যেখানে আমরা এটা নিয়ে আরও অনেক ডিটেলস আলোচনা করেছি। এবং এই 5 নিয়ে বা ম্যাজিক রেশিওটা নিয়ে তখন তোমরা অ্যাকচুয়ালি আরও পড়ালেখা করবা বা আরও অনেক কিছু জানবা, তাহলে দেখবা যে অঙ্কের মধ্যেও আরও অনেক মজার জিনিসপত্র লুকিয়ে আছে যেটা আমরা হয়তো বা এতদিনও জানতাম না।